সিনেমাটি শুরু হয় একটি দ্বীপ দেখিয়ে এটি পৃথিবীর এমন একটি দ্বীপ যা আবিষ্কৃত হয়নি মানে ওই দ্বীপের কথা কেউ জানত না এই দ্বীপটি হাজার বছর পর চীনের তেল পরিশোধনকারী কোম্পানি আবিষ্কার করে সেই কোম্পানির ম্যানেজার তার হাজার হাজার কর্মী নিয়ে এই দ্বীপে আসেন যেহেতু তারা তেল পেতে সেখানে ড্রিলিং শুরু করে তারপর তারা ড্রিলিংয়ের সময় হাজার হাজার বছর পুরানো এবং বিশাল কঙ্কালের সাক্ষী এবং তারা এমন প্রাণীদের অন্তর্ভুক্ত যা এখন নেই কোম্পানির ম্যানেজার তার প্রধানকে এসব বিষয়ে জানান ইতিহাসের প্রতি সেই ব্যক্তির গভীর আগ্রহ ছিল বলে এখানে প্রকাশ পায় একজন ব্যবসায়ী হিসেবে তিনি মনে করেন কেন এই দ্বীপকে জাদুঘরে পরিণত করা হবে না যেখানে মানুষ ঐতিহাসিক নিদর্শন দেখতে যাবেন এবং এর মাধ্যমে তিনি প্রচুর অর্থ উপার্জন করবেন তিনি একজন প্রত্নতাত্ত্বিককে পাঠান এই দ্বীপে আরও কিছু খোঁজার জন্য প্রত্নতাত্ত্বিক যারা মানব ইতিহাস বা প্রাগৈতিহাসিক অধ্যয়ন করেন প্রত্নতাত্ত্বিকের মতে তারা মাটির নিচে একটি বিশাল বস্তুর উপস্থিতি শনাক্ত করছিলেন মাটির নিচে কিছু জীবন্ত প্রাণী আছে বলে তারা অনুমান করছিলেন যা নিঃশ্বাস ফেলছে মাটির নিচে কি আছে এই জিনিসটি পরীক্ষা করতে তারা পৃথিবীর যে এলাকা বিস্ফোরণ এই জায়গাটা ভাঙার পর সেখানে থেকে একটা বিশালাকা সাপ এসে হাজির হয়েছিল এটি সেই মহিলা সাপ যা হাজার হাজার বছর ধরে মাটির নিচে শীতনিদ্রা করছিল প্রত্নতাত্ত্বিক দ্বারা সেট করা একটি বিস্ফোরণের কারণে এটি জেগে উঠেছিল তাই পুরো রেগে গেল এই কারণে এটি তার লেজ দিয়ে সমস্ত শ্রমিককে দূরে সরিয়ে দেয় এবং তারা সব খেলনা মতো পরে সেখানে সাপটি সব ধ্বংস করে দিচ্ছিল ফলে বহু শ্রমিকের মৃত্যু হয়েছে এখন বেঁচে যাওয়া শ্রমিকরা অন্য প্রাণীর আওয়াজ শুনতে শুরু করেছে এর চিৎকার ছিল সবচেয়ে জোরে এর মাধ্যমে সবাই মূল্যায়ন করেছিল যে এই প্রাণীটি আগের চেয়ে বেশি শক্তিশালী তারপর সিনেমায় একটি দৈত্যাকার পা দেখানো হয়েছে যেখানে এটি তার দৈত্যাকার পায়ে সেই জায়গায় পা রাখছিল যেখানে সাপটি উপস্থিত ছিল এবং শ্রমিকদের পায়ের তলায় পিষ্ট করছিল এটা এখানে উন্মোচিত হয়েছিল যে এই ডাইনোসররা এখানে মানুষের শিকার করার জন্য এখানে পা রাখেননি তারা বরং এখানে সাপের সাথে মোকাবিলা করতে এসেছিল কারণ হাজার বছর আগে ডাইনোসর আর সাপের মধ্যে যুদ্ধ চলছিল এই দ্বীপে বর্তমান কঙ্কাল দেখে পুরো দৃশ্যপটের অনুমান পরিষ্কার হয়ে গেছে হয় তারা সাপ বা ডাইনোসরের ছিল জানা গেছে হাজার বছরের যুদ্ধের পর এই সাপটি শেষবারের মতো বেঁচেছিল অন্যদিকে এই ডাইনোসর ছিল মাত্র দুই বা তিনটি অবশেষে এই ডাইনোসর এবং সাপ শত বছরের হাইবার পরে তাদের যুদ্ধ শেষ করতে চেয়েছিল দৃশ্যটা এখানে ভেসে ওঠে আর ওই তেল পরিশোধনকারী কোম্পানির প্রধান দেখানো হয়েছে চীনে যেখানে তিনি নতুন দ্বীপ আবিষ্কারের কথা বলছিলেন সে সবাইকে বলে ওরা এখান থেকে কিছু প্রাচীন জিনিস আবিষ্কার করেছে তাই তারা ওই দ্বীপটিকে পার্কে পরিণত করছে তারপর একটি শিশুকে সিনেমায় দেখা যায় যার সম্পর্কে জানা গিয়েছিল যে সেই শিশুটি তার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে এখনও ভয় পায় আর সেই দুর্ঘটনার ফলে তার পাও ভেঙে যায় জিওনান নামের তার মা তাকে সেই দ্বীপের দুটি পার্কের টিকিট তুলে দেন পরের দৃশ্যে অনেক দর্শককে ওই দ্বীপে যেতে দেখা গেছে একই কোম্পানিতে ওই দর্শকদের সঙ্গে তেল কোম্পানির প্রধানও ছিলেন তারপর কাইয়ের সিটের কাছে বাসের জানালার সাথে একটি কাক আঘাত করে এটা তাই দৈত্য ছিল সমস্ত দর্শক কাই দিয়ে ভয় পেয়েছিলেন সেই কাকের সাক্ষী অথচ সেই কাকটি বাসের জানালায় আঘাত করাই শেষ হয়ে গেছে বাসের জানালা দিয়ে কি দিয়ে কাই সেই সাপটিকেও লক্ষ্য করছিল পাহাড়ে হামাগুড়ি দিচ্ছে এটি সবচেয়ে বড় ছিল যে কাই এটি কি তা বুঝতে পারেনি এদিকে ফলে তাদের বাসটি জঙ্গলের দিকে মোর নেয় তাদের বাসটি অনিয়ন্ত্রিত হয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায় পরে সমস্ত দর্শনার্থীরা সেই বাস থেকে নেমে এসেছিল এখন কাই একজন মানুষ এবং সেই শিশুটি একটি হ্রদে হাঁটছে এবং সেই শিশু কথা বলার সময় অন্যান্য জিনিস দেখতে শুরু করে ওপারে দানবের মতো রহস্যময় ব্যাংক জীব দিয়ে তাকে বন্দি করার সময় এটি সেই লোকটিকে খায় কাই বাঁকানোর সাথে সাথে একটি হুমকি অনুভব করে তখন সেই দানবের মতো ব্যাংটি কাইকে শিকার করতে যাচ্ছিল কিন্তু কাই দ্রুত বুদ্ধিমান ছিল তাই সে পালিয়ে যাওয়ার সময় জলে ঝাঁপ দেয় এ কারণে দানব তাকে স্বীকার করতে পারেনি উল্টো সেই প্রত্নতত্ত্ববিদকে পর্যবেক্ষণ করা হচ্ছিল যারা এই দর্শনার্থীদের সাথে ছিলেন তারা বৃদ্ধ মানুষ ছিল এবং তারা এখন সেই পাথরটি পরীক্ষা করছিল যা বাতাস থেকে তাদের বাসের দিকে এসেছিল তারা সেই পাথরে কিছু শ্লেষা খুঁজে পায় এই সবুজ শ্লেষা পরীক্ষা করে তারা জানতে পেরেছিল এটি সাপে লালা যার মাধ্যমে তারা এটি অনুমান করেছিল একটি জীবন্ত এবং একটি দৈত্যাকার সাপ আছে সেই প্রত্নতাত্ত্বিক সকলকে বলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছেড়ে দেওয়া উচিত কারণ তিনি জানতেন এই দ্বীপটি খুবই ভয়ঙ্কর তারা তখনও এমনভাবে পরামর্শ করছিল যে এরই মধ্যে দ্বৈত্য দৈত্যের মতো আগের ব্যাংক তাদের আক্রমণ করে সমস্ত দর্শনার্থীরা সেই দানবটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল কারণ সেই দানবেকে একে সমস্ত দর্শনার্থীদের গ্রাস করছিল তারা সবাই একটা বাসে লুকিয়ে ওখানে চলে গেল কিন্তু দানবের মতো সেই ব্যাংক তখনও তাদের যেতে দেয়নি এটি বাসের ভেতরের দিকে হামলা চালিয়ে জিপ দিয়ে বাসের জানালা ভেঙে দেয় সেই দৈত্ব সাপটি বাসে থাকা লোকদের গ্রাস করার আগেই এখানে এসে পৌঁছেছিল এটি তার লেজ দিয়ে মোরানো অবস্থায় তাদের বাসকে বাতাসে তুলেছিল এরই মধ্যে দেখা গেছে বাস থেকে পড়ে একটি মেয়ে নিঃশ্বাস হারিয়ে ফেলেছে এরপর দেখা যায় এখন বাসে সাপুকি মারছিল যেখানে সমস্ত দর্শনার্থীরা এই বিশাল সাপটির সাক্ষী হতে পারে তারা সবাই এটা দেখে হতবাক হয়ে গেল কারণ এত বড় সাপ তারা আগে কখনো দেখেনি সাপ ডাইনোসরদের আওয়াজ শুনতে শুরু করেছিল কারণ এটি সেই দর্শনার্থীদের দিকে তাকিয়েছিল সঙ্গে সঙ্গে লেজসহ বাসটি নিচে পড়ে পালিয়ে যায় বাসটি উচ্চতা থেকে পড়ে যাওয়ায় সকল দর্শনার্থী আহত হয়েছেন অন্যদিকে কাই দেখা যাচ্ছিল যাকে এখনও ব্যাঙ্ক দানব তারা করছে সেখানে থেকে বাঁচতে গাছের গর্তে লুকিয়েছিল কাই নামার সময় ব্যাঙ্ক দৈত্যের স্পর্শে সেই গাছটা এমন জায়গায় পড়ে কোথায় ছিল সেই সাপের ডিমগুলো এখানকার সাপের কোথাও জানা ছিল সেই সাপটিকে ডিম পারার জন্য দীর্ঘ পাঁচশো বছর পার করতে হয় যদি এটি একবারে ডিম দেয় তবে এটি তার জীবনের চেয়ে বেশি যত্ন করে কাই তার পায়ের তলায় দেখতে দেখতে একটি রহস্যময়ী জিনিস লক্ষ্য করছিল আসলে এটা ছিল সাপের চামড়া যা যে কোন সাপ আহত হওয়ার পর ছুঁড়ে ফেলে কারণ তাদের ত্বক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং তাদের ত্বক তাদের পুরানো চামড়া ঝরানো পরে পুনর্জন্ম হয় এবং তারা নতুন ত্বকের সাথে আরও শক্তিশালী হয়ে ওঠে এখন কাই এগিয়ে যায় যেখানে সে দৈত্যাকার ডিম দেখছিল তিনি সারা জীবন এই ধরনের দৈত্যাকার ডিমের সাক্ষী ছিলেন তাই ডিম দেখে সে হতভম্ব হয়ে গেল তিনি সেখানে বিস্ময়ের সাথে সমস্ত মিথ্যার দিকে তাকিয়েছিলেন হঠাৎ সেখানে একটি বিশালাকা ডাইনোসর হাজির হয়েছিল তা দেখে কাই ও ভয় পেয়ে গেল আর তা থেকে বাঁচার জন্য সে সেই দৈত্যাকার ডিমের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে কিন্তু ডাইনোসর তখনও এখানে কাই দেখতে পায়নি ডাইনোসর সেখানে সেই সাপের একটি ডিম ভেঙ্গে ভিতরের সমস্ত উপাদান খেয়ে ফেলে এর মধ্যে ডাইনোসরও মানুষের উপস্থিতি শনাক্ত করে এবং এটি কাইয়ের সনাক্তকরণ এবং ডাইনোসর তাকে যা আসার পর সবচেয়ে বড় ডাইনোসর খেয়ে ফেলেছিল কিন্তু কাই আরও ভয় পেয়েছিল সাপ দেখে কারণ ওই সাপটি ডাইনোসরের চেয়েও বড় ছিল এবার সে ভয় কেঁদে উঠল কারণ সে ভাবছিল এই বিশাল সাপের হাত থেকে তাকে বাঁচাতে এখানে কেউ আসবে না সাপ বরং তাকে খেয়ে ফেলবে কিন্তু সাপ এখানে এমন পদক্ষেপ নেয়নি কিন্তু এটা বরং তার ভাঙা ডিমের দিকে তাকিয়েছিল একটি ডিম থেকে একটি সাপের বাচ্চা ফুটেছে কিন্তু সাপের বাচ্চাটি সেখানে অল্পের জন্য বেঁচেছিল দৈত্যাকার সাপ এই দেখে বিলাপ করে উঠল এবং এটি তিক্তভাবে কাঁদতে শুরু করেছিল এ অবস্থার সুযোগ নিয়ে কাই পালিয়ে যায় ছুটতে ছুটতে জঙ্গলের মাঝে পৌঁছে গেল কাই যেখানে তিনি অনেক প্রাণীর হার আবিষ্কার করছিলেন তাদের দেখে তিনি ভয় পান সামনে এগোতে গিয়ে সে দৈত্যাকার উদ্ভিদের মুখোমুখি হয় যেগুলো ছিল মাংসাশী উদ্ভিদ এখন সেই গাছগুলোকে ফাঁদে ফেলতে যাচ্ছিল কাই রকমে তাদের হাত থেকে কাই রক্ষা পায় কিন্তু সে পালাতে পারেনি বরং সেখানেই পরে যান এখন তারা মাংসাশী উদ্ভিদ কাই ফাঁদে ফেলতে চলেছে তারপর আবার সাপ এসে তাকে উদ্ধার করে এখানে কিন্তু কাই উদ্ধার করতে গিয়ে ওই গাছগুলোর একটি অংশ সাপের শরীরে ছিটকে গিয়েছিল এ কারণে প্রচণ্ড ব্যথা হচ্ছিল এবার সেটাকে টেনে বের করার চেষ্টা করছিল সামনে আসছে কাই কিন্তু টেনে বের করার সাহস পাচ্ছিলেন না এটি দেখে কাই একটি গাছ থেকে একটি পিত্ত অ্যাসিড নিয়ে আসে তিনি একটি গাছের কাণ্ড নিয়ে আসেন এবং সে গাছের লাঠি দিয়ে সাপে ছিঁড়ে বেঁধে দেয় কাই সেই কাণ্ডের সাহায্যে সাপ থেকে গাছের কাঠি টেনে নেওয়ার চেষ্টা করছিল আর সাপও এটা দিয়ে নিজের শরীর নাড়াচাড়া করে আর সেই গাছের লাঠিটা একটা ঝাঁকুনি দিয়ে সাপের শরীর থেকে বের করে দেওয়া হয় এবং কাই এখানেও জেনেছিল যে সাপটি তার জন্য ক্ষতিকারক নয় এর মানে সাপ তাকে স্বীকার করতে চায় না এখন সাপটি সেখানে যাওয়ার সময় একটি গাছও নাড়া দিয়েছিল সেই গাছ থেকে কিছু আপেল পড়েছিল যাকে কাই খেয়েছিল এখন আবার সেই দর্শনার্থীদের দল এখানে দেখা যাচ্ছে দলটিতে কাইয়ের মাপ প্রত্নতাত্ত্বিক তার নাতনি এবং একজন ড্রাইভার ছিল তারাকাই খুঁজছিল কিন্তু এটি এখানেও প্রকাশিত হয়েছিল যে দর্শকদের অর্ধেক দুই গ্রুপে ভাগ হয়েছে আর সেখানে থেকে হেরেছে একটি দল একটি দল যারা কাই দিয়ে প্রস্থান করার জন্য লড়াই করছে অন্য দলটিও এই দ্বীপ থেকে বেরিয়ে যাওয়ার জন্য খুঁজছিল খুঁজতে খুঁজতে তারা এখন সেই জায়গায় পৌঁছেছে সিনেমার শুরুতে যে জায়গাটা দেখানো হচ্ছিল এখন তারা যে কোনো মূল্যে এই দ্বীপ ছেড়ে যেতে চেয়েছিল কারণ তাদের অবস্থা সবচেয়ে খারাপ হয়ে গিয়েছিল কিন্তু তারা কোনো প্রস্থান পয়েন্ট পায়নি এখন তারা এখান থেকে রহস্যময় শব্দ শুনতে শুরু করেছে এই শব্দটি একটি প্রাণীর বলে তাদের এই জ্ঞান ছিল এবং এই চিৎকার দ্বারা এটি মূল্যায়ন করা হয়েছিল সেই প্রাণীর মধ্যে সবচেয়ে বড় এই হাহাকার এখন সেখানে কয়েক সেকেন্ডের মধ্যে একটি সবচেয়ে বড় ডাইনোসর এসে হাজির হয়েছিল এটা দেখে সবাই অবাক হয়ে গেল এখন কোম্পানির প্রধান একজন গাইডকে তার ডাইনোসরের ভিডিও করতে বলছিলেন এখন সে আতঙ্কিত হয়ে তার ক্যামেরা উপরে তুলেছে কিন্তু সেই ডাইনোসর চলে যাওয়ার সময় লেজ দিয়ে দুজনকেও আঘাত করে এ কারণে তারা দুজনেই নিচে পড়ে যায় উল্টো দিকে অপর দলটি লক্ষ্য করা যাচ্ছিল কাই কেউ খুঁজছিলেন তারা বনের মধ্যে একটি দৈত্যাকার পুরুষ সাপের মৃতদেহ আবিষ্কার করেছিল এটি দেখে প্রত্নতত্ত্ববিদ অনুমান করেছিলেন এটি পাঁচশো বছর আগের এর মৃতদেহ এখনও তাজা কারণেই সাপের আশ সবচেয়ে শক্তিশালী সব মিলিয়ে আবারও সাক্ষী হতে থাকেন কাই দুর্ভাগ্যক্রমে তিনি আবার ডাইনোসরের কাছে গিয়েছিলেন আর ডাইনোসর সেই ব্যাংকে দানবের মতো খাচ্ছিল কাই ভয় জোরে চিৎকার করতে যাচ্ছিল কাইয়ের এখন এই অশান্তিতে কাই নেমে পড়েছিল যখন অন্যরা এগিয়ে গিয়েছিল কাইয়ের মা যেমন জানেন যে তার ছেলে পিছনে ফেলে পরে গেছে তারপর তাকে উদ্ধার করতে ফিরে আসে এদিকে ডাইনোসর তার লেজ দিয়ে বাকি তিনজনকে আঘাত করে ফলে নিচে পরে গিয়ে অন্য জায়গায় পৌঁছে যায় এখন ডাইনোসর কাইয়ের পরে এবং তার মনোযোগ সরিয়ে নেওয়ার পরে তার মা তারা দুজনেই হুট করে একটা গুহায় ঢুকে যায় ডাইনোসর যেমন গুহায় মুখ রাখে সেগুলো খেতে তারপর তার মুখ সেখানে আটকা পড়ে কিন্তু তারা তখনও এই স্থানে নিরাপদ ছিল না কারণ তাদের আগে দুটি ডাইনোসর ছিল যেমন তারা একটি ডাইনোসর থেকে মুক্তি পেয়েছিল এখন দুটি ডাইনোসর তাদের শিকার কাই এবং তার মায়ের দিকে এগিয়ে যাচ্ছিল এখন তারা উভয় এখানে সমস্ত আশা হারিয়ে ফেলেছিল এই ভেবে যে তারা উভয় এখানে প্রাণ হারাবে ডাইনোসররা তাদের শিকার করার আগেই সাপ এখানে আসে যাউই দুই ডাইনোসরকে তার লেজ দিয়ে এক মুহূর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় তখন সাপ আর ডাইনোসরের মধ্যে এক মহাযুদ্ধ দেখানো হচ্ছিল তারা উভয় ডাইনোসর জোরে অদ্ভুত শব্দ সংকেত যার মাধ্যমে অন্যান্য ডাইনোসরদেরও এখানে যোগাযোগ করা হয় সাপ এখানে একা ছিল কিন্তু অনেক ডাইনোসরের সাথে লড়াই করার জন্য সেখানে ছিল যে সাপটিকে দাঁত দিয়ে ধরেছিল সেখানে এসে অন্যদিকে দেখা যায় বাসের চালক কাই ও তার মাকে উদ্ধার করে নিয়ে গেছে দৃশ্যটি আবার সাপের দিকে চলে যায় যেটি একা অনেক ডাইনোসরের সাথে লড়াই করছিল এরই মধ্যে তার শরীরও মারাত্মকভাবে ক্ষতবিক্ষত ছিল কিন্তু সাহস হারায়নি এবং এটি সমস্ত ডাইনোসরকে শেষ করেছিল এই যুদ্ধের শেষে এটি প্রত্যক্ষ করা হচ্ছিল যে সমস্ত ডাইনোসর সেখানে শেষ হয়ে গেছে আর সেখানে সাপটি এত আহত হলেও জীবিত তার সাহস পুনরুদ্ধার করে এটি আবার কোনোভাবে তার গুহায় চলে যায় এটি সেই একই গুহা যেখানে আগে সাপ ডিম পারেছিল যেখানে কাই ও আগে সেখানে যোগাযোগ করেছিল যেখানে সাপ তার চামড়া ফেলে দেয় এভাবে সাপ শুধু নতুন চামড়াই পায় না ক্ষমতাও পায় এই সময়ের মধ্যে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে আর এই সাপ দিয়েই চামড়া ছাড়ানোর প্রক্রিয়া চলছে ওপাশে কাইয়ের দল দেখা যাচ্ছিল তাদের মধ্যে প্রত্নতত্ত্ববিদও ছিলেন জঙ্গল ছেড়ে খুব কষ্টে তারা সেই জায়গায় পৌঁছেছিল যেখানে প্রত্নতাত্ত্বিকরা বিস্মিত হয়েছিলেন সেখানে বিশালাকা কঙ্কাল দেখে তার মতে তিনি এই বস্তুগুলি অনুসন্ধান করতে করতে তার পুরো জীবন কাটিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত সে এরকম আবিষ্কার করেনি এই প্রত্নতত্ত্ববিদ এখানে সব বলেন এখানে দুই ধরনের প্রজাতির কঙ্কাল রয়েছে মানে এখানে দুই প্রজাতির মধ্যে লড়াই যুদ্ধে নিহতদের কঙ্কাল এখানে দেখা যাচ্ছিল এবং কাই যে এই সমস্ত জিনিসের মধ্যে এখানে এবং সেখানে ঘুরে বেড়াচ্ছিল তিনি মাটিতে শুয়ে থাকা একটি ক্যামেরা দেখতে পান ভিডিওটি দেখে তিনি খুব ভয় পেয়েছিলেন আসলে এই ক্যামেরাটি সেই দর্শকের ছিল যাকে তার মালিক ভিডিও করতে বলেছিলেন যেমন কাই তার চোখ থেকে ক্যামেরাটি সরিয়ে দেয় তখন ওই কোম্পানির মালিক তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন তাকে দেখে কাই হঠাৎ ভয় পেয়ে গেল হঠাৎ সেই লোকটি কাইকে শক্ত করে ধরে ফেলে এবং তিনি কাইয়ের ঘাড়ে ছুরি রেখে সবাইকে বললেন এই দ্বীপ ছেড়ে কেউ যেতে পারবে না তোমাদের সবার মাঝে তোমাদের সবাইকে এখানেই মরতে হবে যদি কেউ এখান থেকে বাইরে চলে যায় তাহলে এই দ্বীপের বাস্তবতা সবার সামনে উন্মোচিত হবে আর এই দ্বীপ নিষিদ্ধ হবে অথচ আমি এই দ্বীপে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছি তাদের কথোপকথনের সময় ডাইনোসর আবার এখানে উপস্থিত হয় তাদের সাক্ষী রেখে তারা সবাই পালিয়ে যায় তারা সবাই চলে গিয়েছিল কিন্তু কোম্পানির মালিক পুরো রোশানলে পড়েন তাই তিনি ডাইনোসর ছাড়ার আগে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন ডাইনোসর তাদের আক্রমণ করতে যাচ্ছিল বলে ড্রাইভার তার জিপ উল্টে দেয় তাই ডাইনোসরের এই আক্রমণ থেকে তারা নিরাপদ কিন্তু ডাইনোসর তাদের কিছুতেই যেতে দিতে প্রস্তুত ছিল না ডাইনোসর তাদের দিকে একই গতিতে এগিয়ে যাচ্ছিল যেভাবে তারা তাদের জিপটি দ্রুত গতিতে চালাচ্ছিল ড্রাইভার ডাইনোসরের চারপাশে গাড়ি চালাচ্ছিল তারা ডাইনোসর থেকে নিজেদেরকে নিরাপদ অঞ্চলে রেখেছিল কিন্তু বিনিময়ে ডাইনোসর এত আক্রমণাত্মক হয়ে উঠেছিল এখন এটি তার লেজ জোর করে ঘোড়ায় ফলস্বরূপ একটি পরে থাকা পাথর অনেক টুকরো হয়ে বাতাসের মধ্য দিয়ে চলে যাওয়ার পরে তাদের জিপে আসে এটি এড়াতে চালক তার গাড়ি উল্টো দিকে ঘুরিয়ে দেন কিন্তু তিনি এই সময় এটিকে প্রত্যক্ষ করেননি যেখানে তিনি বাক নিয়েছেন এর আগে বড় পাথর আছে এতে দুর্ঘটনার পর তাদের গাড়ি সেখানে থেমে যায় এইভাবে তারা ডাইনোসরের আগে থেমে গিয়েছিল সেখানে আসার কিন্তু তাদের ভাগ্য সহায় ছিল কারণ এখানে সাপ এসেছে আর সেই ডাইনোসরটি সাপের লেজের সামান্য আক্রমণেই ছিটকে পড়েছিল আগে যেমন বলা হয়েছিল যে সাপটি আবার তার চামড়া বড় করার পরে আরও শক্তি পেয়েছে এখন বোঝা যাচ্ছিল এই সাপ আর ডাইনোসর ছিল তাদের প্রজাতির শেষ জাত হাজার বছর আগে শুরু হওয়া তাদের প্রজাতির যুদ্ধ শেষ করার জন্য তারা এখন মুখোমুখি তারা সমান শক্তিশালী ছিল এবং তারা হিংস্রভাবে যুদ্ধ করছিল কিন্তু তার পরাজয় কেউ মেনে নেবে না ডাইনোসর সাপটিকে একটি পাথরের উপর ছুঁড়ে ফেলেছিল তার লেজটি দাঁতে চেপে ধরে উপরে তুলেছিল সাপটা আবার ওঠার চেষ্টা করছিল একই সময়ে কাইয়ের মাকে দেখা যাচ্ছিল যিনি গাড়িতে অনেক বিস্ফোরক ঠিক করছিল কারণ তারাও জানত ডাইনোসর তাদের খেয়ে ফেলছে এ সময় সাপ তাদের উদ্ধার করে তাই সে প্রত্নতত্ত্ববিদকে বলে যে আমি এই গাড়িটি ডাইনোসরের দিকে চালনা করি আমি যেমন গাড়ি থেকে লাভ দেব তাহলে এই গাড়িতে রাখা বিস্ফোরক বিস্ফোরণ হতে পারে পরে দেখা যাচ্ছে কাইয়ের মাও তাই করেছেন প্রত্নতাত্ত্বিকের কাছে বিস্ফোরকের রিমোট থাকলেও তা তার হাতে কাজ করছিল না এখন সেই ড্রাইভার এখানে একটা কৌশল খেলে তিনি একটি কাপড় দিয়ে তেল মাখছেন একটি লাঠি দিয়ে বেঁধেছেন আর সে লাঠিতে বাধা সেই কাপড় জ্বালিয়ে সেখানে থেকে পালিয়ে যায় যাতে গাড়িতে লাঠি ছুড়ে গুরুতর আহত হওয়ায় দু চার কদম ছাড়া সেও এগোতে পারেনি তাই সেই লাঠিটা ধরে গাড়ির দিকে ছুটছিলেন প্রত্নতত্ত্ববিদ নাতনি কিন্তু বাতাস থেকে আসা পাথরের আঘাতে সে নিচে পড়ে গেল এখন কাই শুধু এই কাজটি সম্পন্ন করতে বাকি ছিল তাই সে দ্রুত সেই জায়গার দিকে ছুটে যায় সন্ধ্যা সাড়ে ছটা দ্রুত দৌড়ানোর কারণে তার পায়ের বন্ধনই ভেঙে যায় তাই সে হোচট খেয়েছিল কিন্তু সে তার মন হারায় না কারণ তিনি শীঘ্রই এটি চালিয়েছিলেন সে তার সাহস ফিরিয়ে দেয় এবং তার ভাঙ্গা পানিয়ে উঠে দাঁড়ায় যা পড়া ছিল সে কোন সাপোর্ট না নিয়ে সেই লাঠি তুলতে দৌড়ায় যে লাঠিটি জ্বলছিল কাইয়ের মা উত্তেজিত হয়ে উঠলেন রকম সমর্থন ছাড়াই কাই ছুটে চলেছে দেখে শেষ পর্যন্ত সেখানে কাই এর সাহায্যে ওই যানটি বিস্ফোরিত হয় এ কারণে ডাইনোসরের মনোযোগ তাদের দিকে চলে গিয়েছিল এর মাধ্যমে সুযোগ পেয়েছিল সাপ এটি সঙ্গে সঙ্গে ডাইনোসরের ঘাড়ে আক্রমণ করে এবং এটি ডাইনোসরকে তার মুখ দিয়ে ঘাড় ভেঙ্গে ধরার সময় শেষ করে ফলে হাজার বছরের পুরনো এই যুদ্ধ এখন সাপে জয়ী হয়েছে কাই সুস্থ হয়ে ওঠায় কাইয়ের মা তৃপ্তি পাচ্ছিলেন যখন সাপটিও সবচেয়ে সুখী দেখাচ্ছিল ঝলক দেখছিল কাই এরপর দৃশ্যটি এখান থেকে সরে যেতেই তার বাড়িতে কাই দেখা যাচ্ছিল যেখানে তিনি প্রত্নতত্ত্ববিদ ও তার নাতির সাক্ষাৎকার দেখছিলেন তারা নিউজ চ্যানেলে সেই দ্বীপ এবং তাদের দুঃসাহসিক কাজের কথা বলে এমনও দেখা যাচ্ছিল যে কাই তার ঘরে ডাইনোসর ও সাপের মডেল